আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর ইউনিট 7 এর লেসন 2 এর পার্ট 1। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 7 এর লেসন 2 তে শুরুতে দেখো টাইটেল দেওয়া আছে দ্য এমা ডাইভার্স। ডাইভার্স মানে হচ্ছে কি? ডুবুরি। তার মানে কি বলছে? দ্য এমা ডাইভার্স মানে হচ্ছে এমা ডুবুরি। তারপর দেখো এতে কি বলছে যে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন, এমন কি তারপর নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখো এখন আমরা টেক্সটটি পড়া শুরু করছি যে বিফোর দ্য বিগিনিং অব দ্য 20th century, অর্থাৎ বিংশ শতাব্দী শুরুর আগে। বিগিনিং মানে কি? শুরু। আর বিফোর মানে হচ্ছে আগে, আর 20th century মানে হচ্ছে কি? বিংশ শতাব্দী। তার মানে বিংশ শতাব্দী শুরুর আগে পিয়ালস ওয়ার অবটেইনড ফ্রম পেয়াল ওয়েস্টার্স। অর্থাৎ এখানে পেয়াল শব্দের অর্থ হচ্ছে কি? মুক্তা। এবং অবটেইনড বলতে এখানে বোঝানো হয়েছে যে আহরণ করা বা পাওয়া। তারপর ওয়েস্টার, ওয়েস্টার শব্দের অর্থ হচ্ছে কি? ঝিনুক। অর্থাৎ কি বলছে যে পেয়ালস ওয়ার অবটেইনড ফ্রম পেয়াল ওয়েস্টার্স, অর্থাৎ মুক্তা আহরণ করা হতো মুক্তা লব্ধ ঝিনুক থেকে। তারপর দেখো কি বলছে, দিজ ওয়েস্টার্স, অর্থাৎ এই ঝিনুকগুলা, ওয়ার কালেক্টেড, সংগ্রহ করা হতো ফ্রম দা বটম অফ দা ওশেন, লেক অর রিভার। ওশেন মানে হচ্ছে কি? মহাসাগর। লেক মানে হচ্ছে হ্রদ, এবং রিভার মানে হচ্ছে নদী, এবং বটম শব্দের অর্থ হচ্ছে নিচে। অর্থাৎ কি বলছে, দিজ ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড ফ্রম দা বটম অফ দা ওশেন, লেক অর রিভার, অর্থাৎ এই জিনিসগুলো সংগ্রহ করা হতো মহাসাগর, হ্রদ অথবা নদীর তলদেশ থেকে। তারপর দেখো কি বলছে যে টু গেট এনাফ পিরাল ওয়েস্টার্স, অর্থাৎ প্রচুর পরিমাণে মুক্তালব্ধ ঝিনুক পাওয়ার জন্য ফ্রি ডাইভার্স ওয়ার অফেন ফোর্সড টু ডিসেন্ড টু দ্য ডেপথ অফ মোর দেন 100 ফিট ইন ওয়ান ব্রেথ। অর্থাৎ এখানে ফ্রি ডাইভার্স মানে হচ্ছে কি? ফ্রি মানে হচ্ছে, ফ্রি ডাইভার্স মানে হচ্ছে মুক্ত ডুবুরি, অফেন মানে হচ্ছে প্রায় সময়ই, ফোর্সড মানে হচ্ছে কি? বাধ্য করা হতো, ডেসেন্ট মানে হচ্ছে কি? অবতরণ করা বা নামানোর জন্য, ডেপথ মানে হচ্ছে গভীরে, তারপর ব্রেথ মানে হচ্ছে কি? নিঃশ্বাসে। ওয়ান ব্রেথ মানে হচ্ছে কি? এক নিঃশ্বাসে। তার মানে দেখো আমাদের কি বলছে যে টু গেট এনাফ পেয়ার ওয়েস্টার, অর্থাৎ প্রচুর পরিমাণে মুক্তলব্ধ ঝিনুক পাওয়ার জন্য ফ্রি ডাইভার্স ওয়ার অফেন ফোর্স, অর্থাৎ মুক্ত ডুবিদেরকে কি হতো প্রায় সময় বাধ্য করা হতো টু ডেসেন্ড, অবতরণ করার জন্য বা নামার জন্য, টু দ্য ডেপথ অফ মোর দেন 100 ফিট ইন ওয়ান ব্রেথ, অর্থাৎ কি এক নিঃশ্বাসে 100 ফুটেরও অধিক নিচে নামার জন্য কি করা হতো মুক্ত ডুবিদেরকে বাধ্য করা হতো প্রায় সময়। তারপর দেখো কি বলছে যে বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং। ডিফিকাল্টি মানে হচ্ছে কি? ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ। কি বলছে যে বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, অর্থাৎ ডুব দেওয়া কঠিন হওয়ার কারণে পিয়ার্স এট দ্যাট টাইম ওয়ার অফ ডিফারেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ ভেরি রেয়ার। রেয়ার মানে হচ্ছে কি? দুর্লভ। অর্থাৎ সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে দেখো, যে ডুব দেওয়া কঠিন হওয়ার কারণে সে সময়ে মুক্তার গুণগত মান ছিল বিভিন্ন রকম, এবং মুক্তাগুলো ছিল কি? খুবই দুর্লভ। তারপর দেখো কি বলছে যে ইন এশিয়া, মানে এশিয়াতে সাম পেয়ার ওয়েস্টার্স কুড বি ফাউন্ড অন শোলস অ্যাট এ ডেপথ অফ 5 to 7 feet ফ্রম দা সারফেস। অর্থাৎ এশিয়াতে জলমগ্ন চরে কি জলপৃষ্ঠ থেকে 5 থেকে 7 ফুট গভীরে কিছু মুক্তালব্ধ ঝিনুক পাওয়া যেত, অর্থাৎ শোলস মানে হচ্ছে কি জলমগ্ন চর। অর্থাৎ কি বলছে, ইন এশিয়া মানে এশিয়াতে সাম পেয়ার ওয়েস্টার কিছু মুক্তলব্ধ ঝিনুক কুড বি ফাউন্ড পাওয়া যেত অন শোলস মানে জলমগ্ন চরে অ্যাট এ ডেপথ অফ 5 to 7 feet ফ্রম দা সারফেস। অর্থাৎ সারফেস মানে হচ্ছে কি, এখানে বোঝানো হচ্ছে জলপৃষ্ঠ থেকে, অর্থাৎ জলপৃষ্ঠ থেকে 5 থেকে 7 ফুট গভীরে কিছু মুক্তলব্ধ ঝিনুক পাওয়া যেত। অ্যাট টাইমস দ্য ডাইভার হ্যাড টু গো 40 ফিট অর ইভেন আপ টু 125 ফিট ডিপ টু ফাইন্ড এনাফ পিয়ারাল ওয়েস্টার্স। অর্থাৎ মাঝে মধ্যে ডুবুদের কে কি প্রচুর পরিমাণে মুক্তলব্ধ ঝিনুক খুঁজে পেতে
40 ফুট অথবা এমনকি 125 ফুট পর্যন্ত গভীরে যেতে হতো। তারপর দেখো কি বলছে, যে দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস টু দ্য ডাইভার্স। এক্সট্রিমলি মানে হচ্ছে কি অতিরিক্ত পরিমাণে, এবং হ্যাজার্ডাস মানে হচ্ছে কি ঝুঁকিপূর্ণ, মানে ডিপ মানে হচ্ছে গভীর। তার মানে কি বলছে, দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস টু দ্য ডাইভার্স, অর্থাৎ এসব গভীর ডুবগুলো ছিল কি ডুবুরিদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা টেক্সটের বাংলা অনুবাদ করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি কোয়েশ্চন দেওয়া আছে, অর্থাৎ দেখো কি বলছে যে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, অর্থাৎ পাঠটি কি সম্পর্কীয় বা কি পাঠটি কি সম্বন্ধে। তাহলে এটার আনসার আমরা এভাবে লিখতে পারি, দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য কালেকশন অফ পিয়ার্স, অর্থাৎ পাঠটি হচ্ছে কি মুক্তা সংগ্রহ সম্বন্ধে। তারপর দেখো নাম্বার টু তে একটি প্রশ্ন বলছে যে হোয়ার ডিড দ্য পিপল গেট দ্য পিয়ার্স ফ্রম, অর্থাৎ মানুষ কোথা থেকে মুক্তা পেত। তাহলে দেখো এটার আনসার আমরা এইভাবে লিখতে পারি, আমরা টেক্সট থেকে আনসার লিখতে পারি যে পিপল গট দ্য পিয়ার্স ফ্রম দ্য পিয়ার ওয়েস্টার, অর্থাৎ মানুষ কি মুক্তলব্ধ জিনুক থেকে মুক্তা পেত। দোজ ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বটম অফ দ্য ওসেন লেক অর রিভার, অর্থাৎ ওইসব জিনিসগুলো কি মহাসাগর হ্রদ অথবা নদীর তলদেশ থেকে সংগৃহীত হতো। তাহলে আশা করি তোমরা আমার লেকচারটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখে নিন, বেটার জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।